নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত কদমপুর পূর্বপাড়া এবং নিমতলা পাড়ায় মঙ্গলবার রাতে প্রায় একই সময়ের মধ্যে ঘটে গেল দুটি অস্বাভাবিক চুরি। কদমপুর পূর্বপাড়ার হুঙ্কার কালীমাতা এবছর 22 বছরে পদার্পণ করেছিল। মঙ্গলবার পাহারায় পুজো কমিটির দুই সদস্য থাকলেও তারা ভোর 3টে নাগাদ ঘুমিয়ে পড়ে, আর তখনই মায়ের গা থেকে সমস্ত রূপোর গহনা আনুমানিক 35 ভরির কাছাকাছি ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এবং 34 বছর পুজো হচ্ছে, 34 বছরের মধ্যে এরকম কোনো দুর্ঘটনা ঘটেনি। এবছর রাত্রি 2টার দিন আচার কাছে সবাই ছিলাম ছেলেপেলে ক্লাবের, এবার 2টোর পর সবার 8টি নাগাদ এসে কুচ কুচ করে বাড়ি গিয়েছে। তারপর 3টি নাগাদ এই ঘটনাটা ঘটে। মায়ের রূপোর 4 পিস চেন ছিল, তার মধ্যে আনুমানিক 800-900 ওজন হবে, এবং ওটা মহাদেবের পেটে পা দিয়েই ওটা যতটুকু হাতে পেয়েছে সেটুকুই ছিঁড়ে নিয়েছে। উপরে আরও রূপোর চূড়া আছে, পায়ে মায়ের পায়ে আছে, সেগুলো হয়তো নেয়নি, বুঝতে পারিনি। তা আমরা সকালবেলা এসে দেখি যে মায়ের গহনা নেই। গতকালকে তো বিসর্জনের কথা ছিল, গতকাল বিসর্জন, আজকে আমাদের ফুলিয়ার পজিশন, আমরা পজিশন করি। এবার সেটা এই অবস্থাতে সব ছেলেপেলে তো এখন এই মুহূর্তেই চাইছে যে কালো পতাকা তুলে আমরা নিরাপত্তা পালন করবো। এরকম ঘটনা অতীতে কখনো না, এরকম ঘটনা কালকে তো আরেকটা পুজোও তো চুরি হয়ে যাবে পারে। হ্যাঁ, ওই পাড়াতেও পাশের পাড়াতেও আরেকটা পুজোতে সেম কেসই ঘটেছে। ক্যামেরা তো সেটা চেক করতে গিয়েছিলাম, সেটাতে ভোরবেলার ছবিটা আসছে না রাস্তার, যে 3টে কি 2টোর পর থেকে কোন গাড়ি গিয়েছে সেটা আসছে না, তবু দেখা চলছে এখন। আচ্ছা, মোট কত পরিবর্তন করানো হবে? ভরি বলতে ওজনেই, সব মায়ের এটুকু যেহেতু যে আর ক্ষমতা যেটুকু সে দিয়েছে, আমরা সেটাকে প্রতি বছর ভেঙে আস্তে আস্তে। তাহলে একটা আন্দাজে কত কেজি? 700-800 ওজন হবে, 800 গ্রাম মতন রূপোর গহনা। একই এলাকায় পার্শ্ববর্তী পাড়ায় কদমপুর নিমতলা আদি ভয়ঙ্করী মাতা এবছর 34 বছরে পদার্পণ করেছিল। সেখানে নির্দিষ্ট কোনো পাহারাদারের ব্যবস্থা না থাকলেও রাত প্রায় 2:30 পর্যন্ত সদস্যরা লক্ষ্য রেখেছিলেন। এরপর উচ্চ মায়ের মুকুট এবং দু একটি গহনা হাতে না পাওয়ার কারণেই হয়তো রয়ে গেছে, বাকি ঝোলানো লম্বা হার এবং অন্যান্য গহনা ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। আর ওই উপরে যেগুলো রয়েছে এখনো উপরে হাত পায়নি, ওইগুলো আছে। আচ্ছা, এই মাঝেরটাও তো হাত পাওয়ার কথা না? না, তাহলে কিভাবে উঠলো? টান মেরে নিয়ে গেছে। হ্যাঁ, উদ্যোক্তাদের অনুমান আনুমানিক 700-800 গ্রাম ওজনের বিভিন্ন গহনা চুরি যায়। দুটি পূজোর ক্ষেত্রেই বুধবার শোভাযাত্রায় অংশগ্রহণ করার কথা ছিল, সেই কারণে মঙ্গলবার বিসর্জন হয়নি। ঘটনাস্থল খতিয়ে দেখতে আর শান্তিপুর থানার পুলিশ পৌঁছায় দুটি পূজো মণ্ডপেই। তবে আশেপাশে বেশি সিসি ক্যামেরা না থাকার কারণে রহস্য উদ্ঘাটন খুব একটা সহজ সাধ্য নয়। তবুও পুলিশ প্রশাসন খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে এলাকার দুটি দুঃসাহসের চুরির কারণে আলোর পূজোয় শোকের ছায়া নেমে এসেছে। ভোর 5টা নাগাদ আমাদের ছেলে পেলে আসি থেকে মাল মাটি নাই, কি সন্দেহ করছে মানে দূরের কেউ হতে পারে কি আছে, আমরা এখনো কারো অনুমান সন্দেহ করে উঠতে পারছি না। আমরাও ছেলে পেলে কমিটির থেকে তদন্ত চালাচ্ছি, শান্তিপুর থানার এসআই আসছিল, ওরা বলে গেল, আমরাও খোঁজখবর নিচ্ছি। এই এলাকায় কি দুটো পুজো হয়? দুটো পুজো হয়, দুটোতেও চুরি হয়েছে? দুটোই চুরি হয়েছে, একটা আমাদের ওই নিমতলা পাড়া মাঝের পাড়া আর এই একই টাইমে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।